ओडिशा लाइनच्युत हुए मालगाड़ी उठे गेल प्लैटफर्मे दुजनेर मृत्यु ब्याहत ट्रेन चलाचल बिहारे लरिर धक्का मृत्यु बारो पूर्णार्थी आर्थिक सहाज्येर घोषणा केंद्र ओ राज्येर लक्ष्य मेरुकरण आंतर्जातिक गीता महोत्सवे घुरपथे हिंदू राष्ट्र इस्युते जल मापछे बीजेपी बांगलार नाबालिका के विये करे पक्सो आईने अभियुक्त मुस्लिम युवक मिलल ना जामिन मेंगालुरु अटो विस्फोरण पुलिस के विभ्रांत करते अन्य आधार कार्ड व्यवहार करेछिल अभियुक्त गुंजनेर अवसान चोटेर जल्पना उड़िये सऊदी आरबेर बिरुद्धे नामबेन मेसि पुरनो दलेर बिरुद्धे व्यर्थ फेराल्डो गोयार काछे आत्मसमर्पण मोहनबागानेर चोटेर लाल चोक एबार बेलजियम शिविरे प्रथम दो म्याचे नेई लुकाकु युक्वेडर अधिनायकेर जोड़ा गोल विश्वकापेर उद्बोधनी म्याचे हारल कातार नर्थ इस्ट अलिम्पिक गेम्से स्वर्ण पदक दखल करल राज्येर मेये फातिमा बेगम से पश्चिम नोआबादी कोचिंग सेंटरेर शिक्षार्थी प्रथमवारेर मतो बांग्लादेश भ्रमणेर सुयोग करे दिल श्यामली ट्रैवल्स सार्विक सहयोगितायी बांग्लादेश सहकारी हाई कमिशन ओ टीआरटीसी 14000 टाकार बिनिमये 38 जन यात्री रवाना हलेन एदिन बांग्लादेशेर उद्देश्ये तादेर शुभेच्छा ज्ञापन करलेन टीआरटीसीर चेयारम्यान अभिजित देव ओ बांग्लादेशेर सहकारी हाई कमिशनार आरिफ मोहम्मद সোনামুড়া টাউন হলে সম্পন্ন হলো উচ্চশিক্ষা ও কর্মজীবনের উপর এক বিশেষ আলোচনা সভা এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ফের সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনা কুমারঘাট থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের মিশন রোডে মৃতের নাম বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি আসাম রাইফেলসে কর্মরত ছিলেন তবে এটা খুন না আত্মহত্যা তা নিয়ে চলছে এখন অবিরাম প্রশ্ন মোহনপুর বাজারের নাট মন্দিরে অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবির শিবিরে রোগীদের চোখ ও নার্ভের চিকিৎসা পরিষেবা দেওয়া হলো তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে একের পর এক কাজ হচ্ছে এতে উপকৃত জনগণ বিধায়িকা কল্যাণী রায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন প্রত্যেকেই গ্যাস সিলিন্ডারে আগুন এতে আহত তিনজন দমকল কর্মী ঘটনা সাবরুমের আনন্দ পাড়াতে আহতদের অবস্থা সংকটজনক তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো জেবি হাসপাতালে জীবিতের চিকিৎসা চলছে তাদের বিশ্ব ফিশারি দিবস উপলক্ষে রাজ্যে হলো এক ওয়ার্কশপ ভগৎ সিং যুব আবাসে এই ওয়ার্কশপকে ঘিরে উপস্থিতি ছিল লক্ষণীয় ভারতের গণতান্ত্রিক নারী সমিতির অমরপুর বিভাগীয় কমিটির উদ্যোগে অমরপুর থানা ঘেরাও করল সঙ্গে দেওয়া হলো ডেপুটেশন কৈলাসহর মহকুমার অন্তর্ভুক্ত ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়ক সুধাংশু দাস প্রমুখ রাজ্যে নারীদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের বিরুদ্ধে এক ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি করল বামপন্থী নারী সংগঠন ঘটনা তেলিয়ামুড়ার শিববাড়ি স্থিত মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত এক ব্যক্তি ঘটনা আম্বাসা থানাধীন তৈদুপাড়ায় আহত ব্যক্তি হলেন তুষার আমরিয়াং রান্না করতে গিয়ে এমন বিপত্তি ঘটে তার বর্তমানে ধলাই জেলা হাসপাতালে তিনি চিকিৎসাধীন করবুক থানাতে ডেপুটেশন দিল সিপিএম এর নারী সমিতি রাজ্যে নারী নির্যাতন সহ ড্রাগসের বিরুদ্ধে ডেপুটেশন দিলেন তারা পরপর দুজন মহিলা হারিয়ে গেছে করবুকের কুনজারি মগ থেকে থানায় হলো মিসিং ডায়েরি খোঁজ চলছে তাদের বিশালগড়ে হলো কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার এক মিছিল মিছিলটি রাউতখোলা থেকে শুরু হয়ে ঘড়িয়ারমারা এসে শেষ হলো ফের এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার ঘটনা খোয়াই অফিস টিলা এলাকায় মৃতের নাম মুনিলাল দাস উদয়পুর গোকুলনগর এগ্রি কমপ্লেক্সে আধিকারিকদের নিয়ে রাইস মিল পরিদর্শন করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় খোঁজখবর নিলেন যাবতীয় সবকিছু বাবুটিয়া বিধানসভায় হলো কংগ্রেসের ত্রিপুরা বাঁচাও যাত্রা এতে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের নেতৃত্বরা ফুটবল বিশ্বকাপ শুরু এরই সুবাদে সাবান দিয়ে রেপ্লিকা তৈরি করলেন রাজ্যের একজন শিক্ষক তার নাম সমীরণ দে রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্ট শুরু উদ্বোধন করলেন প্রাক্তন ফুটবলার মিল্টন ঘোষ প্রধান অতিথি হিসাবে মাঠে ছিলেন মেয়র দীপক মজুমদার উদ্বোধনী ম্যাচে লালবাহাদুর ক্লাব মুখোমুখি হল জুয়েলসের ম্যাচে লালবাহাদুর ক্লাব 5-2 গোলের ব্যবধানে হারিয়ে দিল জুয়েলসকে গোলাঘাটি এলাকায় ট্রাক্টর চালাতে গিয়ে গুরুতরভাবে আহত হলেন এক কৃষক তার নাম অবিরাম দেব বর্মা বর্তমানে সে জীবিতে চিকিৎসাধীন এক অটো চালককে বেধড়ক মারলেও আরেক অটো চালক ঘটনা প্রতাপগড় এলাকায় তদন্তে পুলিশ
फिर বিজেপি দলে যোগদান মোহনপুর ইন্ডাস্ট্রি বাজারের সংলগ্ন মঙ্গলদেব বর্মার বাড়িতে যোগদান সভায় ছয় পরিবারের 22 জন ভোটার টিপরামথা দল ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে। फिर रास्ता निर्माण নিয়ে অভিযোগ ঘটনা শিমনা বিধানসভার বড় কাঠাল থেকে হেজামারা রাস্তায় ব্যাপক অনিয়মের অভিযোগ করছে এই রাস্তা ঘিরে। স্কুল স্থানান্তরিতকরণ ঘিরে পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা দামছড়া মোটর স্ট্যান্ড এলাকায় দামছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে। আইএস এর আশ্বাস পেয়ে পথ অবরোধ মুক্ত করল ছাত্রছাত্রীরা। ইন্দো প্যাসিফিক কনক্লেভ শুরু হলো কলকাতায়, যা চলবে 22 নভেম্বর পর্যন্ত। দেশ ধনপুর বিধানসভা এলাকার বর্ণারায়ণ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর লক্ষ্যে ব্যয় হলো 8,67,00,000 টাকা। একই বিধানসভা এলাকায় বাসপুকুরে 1,25,00,000 টাকা ব্যয়ে গোদাম ঘরের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। হিজাব বিরোধী বিদ্রোহের আজ এবার বিশ্বকাপে, ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাইল না ইরান। পাকিস্তানে চলছে গৃহযুদ্ধ, বালুচ বিদ্রোহীদের ওপর ড্রোন হামলা পাক সেনার। ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মৃত অন্তত 20 জন, আহত বহু লোক। সোনামুড়া মহকুমার 3 বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত 2 জঙ্গি পলাতক, বাংলাদেশে জারি রেড অ্যালার্ট। ফিফার হুমকির জের, সমকামিতা সমর্থনে আনব্যান্ড করার সিদ্ধান্ত প্রত্যাহার কেন্দ্রের। আচমকাই বিশ্বকাপের সাংবাদিক বৈঠকে রোনাল্ডো, মুখ খুললেন ম্যানইউ বিতর্ক নিয়ে। টিসিএ পরিচালিত মহিলা ক্রিকেটে 2 ম্যাচই একপেশে হল, জয় হল এডিনগর প্লে সেন্টার এবং ক্রিকেট অনুরাগী।